मन पड़े गेल एक कथा गीजार बेपारटा सेदिन किरो फर्म सेजे दाड़िये एइटा भालो लागछिलो देखते मिष्टि लागछिलो ना तो बेशी থাকবে কিন্তু আজকে সঞ্জয় বাড়িতে আছে আমি দেখেছি মানে আজকে বেরেঙ্গু বাড়িতে আছে কিন্তু আগে বলবে তাহলে তো জানতাম যাকে গিয়েছে এই শোনো তোমাকে যেটা বলার কথা উল্টো পাল্টে কিছু বলবো না তুমি আমার মুখের সামনে যা পারো তাই বলে দাও চুপচাপ হ্যাঁ আমি সব কিছু বলবে না দাঁড়া তোরা একবার ডাকি হ্যালো হ্যালো এই আমরা নিচে দাঁড়িয়ে আছি হ্যাঁ 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 আসো 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 হ্যাঁ আচ্ছা তোমাকে আরো একটা কথা ওই আগের দিনে ঝগড়া যেটা বললাম তোমায় ওটা আবার আবার সামনে সামনে বলে দিও না 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 আমি কিছু বলবো না তুমি যা বলার বলো বাবা আমি বেশি কিছু নেই টুকটাক করে টুকটাক করে হ্যাঁ যাতে মানে মোটামুটি জানা যায় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর শুনে জানতে পারলে এর কথা তোমার তো ফোন করছিলাম বারবার করে ফোন করছি আমি ফোন ধরছে না ওকে বললাম কি আজকে একটুখানি আমাদের সাথে বেরো কালকে লকডাউন তাও তো আসলো হ্যাঁ লিপি লিপি ওরে কি বলবো ও সেই থেকে সে রমজানের পর থেকে কোনো যোগাযোগই নেই হ্যাঁ ফোন করছি ফোনও ধরে না তো আবার ধরলেও বলছে আমি একটু ব্যস্ত আছি তোমাকে আমি পরে ফোন করছি এসব আজকে আসলে ভালো হতো কি জানি মতি গতি উমা তোমরা এসে আছো হ্যাঁ তুমি অনেকক্ষণ ফোন করছিলাম এসো 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 ব্যস্ত ছিল নাকি না না ওই ছেলেটাকে নিয়ে দুষ্টুমি করছিল জানো আমি ফোন করছিলাম অনেকবার আরে কোথায় ভাইব্রেটে ছিল দেখতে পাইনি আমি আবার ভাবছি ঘুমিয়ে পড়লে নাকি না না ওর তো অসুবিধা হলো না তো না না তুমি দেখো না তুমি যেগুলো পড়া হয়েছে সেগুলো পড়ো আন্টিদের সাথে কথা বলে নিই তারপর তোমায় দেখাচ্ছি
আপনারা সবাই শান্ত হয়ে বসুন, গুরুদেব এক্ষুনি আসছে। ভালো আছো তো? হ্যাঁ গুরুদেব। সবাই শান্ত হয়ে বস। এবার মায়ের দিকে চোখ রেখে সবাই প্রণাম জানাও। এই লিজার খবর জানো? কিছু মনে করো না বলছি, কি কথা শুনলাম কি তুমি ভাইকে নিয়ে রাস্তাতে বাবা একটা ছোট্ট সামান্য বিষয় নিয়ে রাস্তা ঘাট ছোট্ট বিষয় নিয়ে না ও ভীষণ ব্যাপারটাকে বড় নোংরামির পর্যায়ে চলে গেছে। কি হয়েছিল কি হয়েছিল কি আর হবে, ওই ভাইয়ের ঘড়িতে লেগে ওই অনিন্দিতা ঘড়িতে অপমান করছে আমাদের, কি কোনো আত্মসম্মান বোধ নেই বলো? তোমার ভাইকে তো শুনলাম নাকি খুব আজকে যে কথা বলছে পাড়াতে শুনছিলাম আর কি। হ্যাঁ ওর নামে বলছে খুব বাজে ছেলে, খুব লোফার একটা, এইসব তোমার ভাই যা ভদ্র সভ্য ছেলে, তারপরে এইসব কথা শুনে বাবা তোমার ছেলে তো মামার সাথে খুব জানি না গো, সেদিন তো দুজনে এলো, দুই বন্ধুই একসাথে এলো, তারপর আমাকে ও নিয়ে চলে এলো, তো মিটমাট কি হলো আমি জানি না, আমি বুঝতে পারছি না গো। তোমাকে দেখেই মনে হচ্ছে গো তুমি খুব কষ্ট পেয়েছো, যতই হোক ডিস্টার্ব লাগছে, চুল টুল গুলো বাঁধুনি, কেমন লাগছে, কিছু ভালো লাগছে না গো, এই নিয়ে সংসারে অশান্তি, মনে অশান্তি, আমার কিচ্ছু ভালো লাগছে না, চারিদিকে পাড়ায় বেরোলেই লোকেরা দেখে মনে হচ্ছে গুজগুজ গুজগুজ করছে, আমার একদম ভালো লাগছে, আমার খুব খারাপ, কি করবে বলো না। হচ্ছে গিয়ে তোমার নেসলেরই হোক কফি বানাতে জানতে হবে। এই ওমনি আসার সময় হয়ে গেল তো না? না না গো ওর একটু দেরি হবে আজকে, কোথায় যাবে জানি না, কি কাজ আছে বলছিল আমাকে, উঠতে হবে, তোমার দাদার আবার ফেরার টাইম হয়ে গেছে তো
তুমিও ছেলেকে নিয়ে এসো। ছেলেটা এত মিষ্টি, কি সুন্দর কথা বলে, সব আসলাম। চলো মামু, ওরা চলে গেছে? হ্যাঁ, এই কিছুক্ষণ আগে গেল রে। ঠিক আছে, তুই পড়া ওকে, আমি একটুখানি রেডি হয়ে একটু বেরোবো। আমার হ্যাঁ হ্যাঁ, তুমি বসো বাবু, এখানে যাই না, তুমি বসো। না বসো 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 বসো, চুপচাপ এখানে বসো, বই নিয়ে বসো। বসা কার্ড সার্ভিস, বিবাহ, যে কোনো অনুষ্ঠান ও প্রয়োজনে সমস্ত রকম গাড়ি ভাড়া দেওয়া হয়। যোগাযোগ প্রসেনজিৎ বসাক, 6291683572 এই নম্বরে। সাগর তারন কারণ হে রবীন্দন বন্ধন খন্ডন হে শরণাগত কিঙ্কর গীত মনে গুরুদেব দয়া কর দীন জনে কন্দর তামস ভাস্কর হে তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে পর ব্রহ্ম পরাত পর বেদভনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব বাচ্চা, আরে জানবো না কোথায়, যেখানে এসছি সেটা কোথায়,
আছে। রিপুসুদন মঙ্গল নায়ক হে সুখ শান্তি বরা ভয় দায়ক হে প্রয়তাপ হরে তব নাম গুণে গুরুদেব দয়া কর দীন জনে। পায়ের জবা আর একটা বেলপাতা ওকে দিয়ে দাও মা। তুমি এসো এবার, আপনার দয়ায় আমি এবারে ভালো করে পড়ছি। বাহ খুব ভালো, যাও ওখান থেকে একটু মায়ের ফুল বেলপাতা দিয়ে দাও। এবার আপনি আসুন। আমার ছেলের জন্য আমি এসেছি, ছেলে কথা শোনে না, পড়াশোনা করে না, ওই জন্য আমি এসেছি। আচ্ছা ছেলেকে নিয়ে আসুন একদিন। আমি গোয়ালিয়া আসি, আনতে পারিনি, অন্যদিন আর একদিন যখন আসবো তখন আনবো। আচ্ছা মা ওনাকে একটু বেলপাতা ফুল দিয়ে দাও। চলুন আপনি আসুন, আসুন আপনি আসুন। তুই একটা কাজ কর, প্রতি শনিবার একটা জবার ফুল আর একটা বেলপাতা মায়ের পায়ে দে, ঠিক আছে? আর যাওয়ার সময় মায়ের ফুল নিয়ে যা। আমার মেয়ের অনেকদিন ধরে জ্বর, ডাক্তার দেখাচ্ছি, কত ডাক্তার দেখাচ্ছি, কেউ কমছে না। তুমি চিন্তা করো না মা, ঠিক আছে? মেয়েকে কি তুমি আপনি আনতে পারিনি মা, একটু বর্ষ নিয়ে এসো তো। তুই সঞ্জয় তো বস, তোর সাথে কথা বলছি। ঠিক আছে মুঠোটা বন্ধ করে নে আর দেখবি না, ঠিক আছে? ওকে একটু ভুলিয়ে কথা এটা নিয়ে যাও মা। বলো মা, তুমি দেখি অনেকক্ষণ ধরে চুপ করে বসে আছো। গুরুদেব, আমরা তো আপনার বন্দনা করি গুরুদেব, কিন্তু আপনি তো আমাদের কাছে ঈশ্বর, আপনি তো আমাদের ঈশ্বর, আপনি কার বন্দনা করেন গুরুদেব? খুব ভালো কথা বলেছিস, আমি কার বন্দনা করি? দেখ গুরুর কাজ হচ্ছে ঈশ্বরের সাথে যোগাযোগ করিয়ে দেওয়া, আমি তোদের ঈশ্বরের সাথে যোগাযোগ করিয়েছি, আর আমি বন্দনা করি আমার ইষ্ট গুরু। এই আর কি জানতে চাস? গুরুদেব আপনার অশেষ কৃপা, গুরুদেব আপনার আশীর্বাদে আমার চাকরি হয়ে গেছে গুরুদেব। আয় এদিকে আয়,
মা মা গো দেখিস ওকে একটু হর্ষ দিয়ে দিই। গুরুদেবের এবার বিশ্রামের সময় হয়েছে, আসুন গুরুদেব। হ্যাঁ চল। গুরুদেব থেকে এখন বিশ্রামের সময় হয়েছে, তুমি একটু অপেক্ষা করো, গুরুদেবের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে। আমি গুরুদেবকে তোমার কথা বলেছি। ঠিক আছে, আমি তোমার একটু বলছিলাম যে আমার মেয়েকে একটু আপনাদের কাছে যদি রাখেন। তুই কি তোর সংসার নিয়ে শান্তিতে থাকতে চাস? হ্যাঁ তুইও চাস? হ্যাঁ গুরুদেব। তোর এত প্রবলেম ভাল লাগে না, এত চেঁচা মেচি সেই অশান্তি বাড়িতে, বিরক্ত লাগছে তোর। আসো 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 আসো, হোম একটা করতে হবে, সে তো বললো শুনলাম।